আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা অন্ধ জাতি বলেছেন এবং কেন বলেছেন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন। যে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের উম্মতকে মহান আল্লাহ তাআলা তাদের চোখ থাকতেও তাদেরকে অন্ধ বলেছেন সেই আয়াতটি দেখে নেব। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমীন। অর্থাৎ অতঃপর তারা তাকে, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াসালামকে, মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং নৌকায় স্থিত লোকদেরকে উদ্ধার করলাম এবং যারা মিথ্যারোপ করত তাদেরকে ডুবিয়ে দিলাম, নিশ্চয় তারা ছিল অন্ধ। সূরা আরফ আয়াত নম্বর 64। এই আয়াতে মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের জাতিকে অন্ধ বলে আখ্যায়িত করেছেন, কারণ তারা সত্য দেখেও দেখেনি এবং হেদায়েত কবুল করেনি। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, তারা সত্যের ব্যাপারে ছিল অন্ধ, তারা সত্যকে অনুধাবন করেনি এবং সত্যের পথ খুঁজেনি। এই আয়াতের ব্যাখ্যা হলো, এমনি চোখ অন্ধ নয়, বরং চোখ থাকতেও যারা অন্ধ তাদেরকে বলা হয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ইন্নাহা লা তাআমালুল আবসার ওয়ালাকিন তাআমালুল কুলুবুল লাতী ফিস সুদূর। অর্থাৎ বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। সূরা হজ আয়াত নাম্বার 46। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। অর্থাৎ আর অন্ধ এবং চক্ষুমান এক সমান নয়। সূরা গাফির বা ফুসসিলাত 58 নম্বর আয়াত। ইমাম কুরতুবি এই আয়াতের তাফসিরে বলেন, অন্ধ ও চক্ষুমান এক সমান নয়। এ কথার অর্থ হলো, মুমিন ও কাফির এবং পথভ্রষ্ট ও হেদায়তপ্রাপ্ত এক সমান নয়। অর্থাৎ যে ইমানের পথ খুঁজে পেয়েছে এবং সত্য, সঠিক ও হেদায়তের পথে পরিচালিত হয়েছে সে হলো প্রকৃত চক্ষুমান, আর যে আল্লাহকে চিনতে ব্যর্থ হয়েছে, ইমানের পথ খুঁজে পায়নি এবং সত্যের রাস্তা থেকে বিচ্যুত হয়েছে সে হলো প্রকৃত অন্ধ। পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ জন্ম নিয়েছেন, যারা জ্ঞানের দিক থেকে অনেক জ্ঞানী হলেও তাদের চোখ থাকতেও তারা অন্ধ ছিল এবং তারা ইসলাম গ্রহণ করেনি। ঠিক তেমনই পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ জন্ম নিয়েছেন, যারা ভালো পথে পরিচালিত হয়েছেন এবং বিশ্বের অগণিত মানুষকে সে আলোকিত পথের সন্ধান দিয়েছেন। বস্তুত যারা সত্য দেখে না তারা হলো আসল অন্ধ, যারা সত্য কথা শুনে না তারা হলো আসল বধির, যারা সত্য কথা বলে না তারা হলো আসল বোবা। আল্লাহ তাআলা আমাদেরকে এইসবগুলো থেকে রক্ষা করুন এবং ইসলামের পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।